সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছে। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমার পরিচয়টা আমি একটু দিই। আমি সাইফুল ইসলাম, প্রভাষক ICT সাভার সরকারি কলেজ, পাঠ পরিচিতি শ্রেণী একাদশ আর দ্বাদশ, বিষয় হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয় ডাটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং। আচ্ছা, আমরা আজকে কি শিখবো? দুইটা ছবি দেখবো, একটা ছবি একটা ছবি। আচ্ছা, দুইটা ছবি দেখে আমরা বুঝতেছি যে কি শিখতে যাচ্ছি আমরা। দেখি ছবি দুইটা দেখে কি শিখতে যাচ্ছে, মানে তার মানে আজকে ডাটা পড়বো আমরা, ডাটা কমিউনিকেশনের মাধ্যম। আচ্ছা, একটু পিছনে যাই, পিছনে যাই। দেখো, ডাটা কমিউনিকেশনের মাধ্যম, এই একটা মাধ্যম, এই একটা মাধ্যম, দুইটা মাধ্যম দেখতেছো, তার মানে কমিউনিকেশন এখানে হচ্ছে, এখানে হচ্ছে, বাট মাধ্যম দুইটা আলাদা। আচ্ছা, তার মানে ডাটা কমিউনিকেশন, আজকের বিষয় হলো ডাটা কমিউনিকেশনের মাধ্যম। আচ্ছা, আমরা কি শিখবো এই ডাটা কমিউনিকেশন মাধ্যম থেকে? আমরা আজকে কি কি শিখতে পারবো? প্রথমে আমরা ডাটা কমিউনিকেশনের মাধ্যম কি বলতে পারবো, ডাটা কমিউনিকেশনের মাধ্যমগুলো চিহ্নিত করতে পারবো, ডাটা কমিউনিকেশনের মাধ্যমগুলো বর্ণনা করতে পারবো। আচ্ছা, এরপর আসি আমরা মাধ্যম কি কি সেটা একটা দেখি। দুইটা মাধ্যম আছে, একটা একটা, এটা কি মাধ্যম? তার, এটা তারবিহীন, তার মানে মাধ্যম হলো দুই ধরনের, একটা হলো তার, একটা হলো তারবিহীন। আচ্ছা, এখন তার যদি ব্যবহার করি কমিউনিকেশনের ক্ষেত্রে, তাহলে কি কি তার আমরা ব্যবহার করতে পারবো? একটা 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 একটা, টোটাল চার ধরনের তার আমরা ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই তারটা, এই তারটাকে বলা হয় টেলিফোন কেবল, এই তারটাকে বলা হয় কোয়েক্সিয়াল কেবল, এই তারটা আমরা ডিশের লাইনের ক্ষেত্রে আমরা এই যে তারটা ব্যবহার করি এইটাই হলো কোয়েক্সিয়াল কেবল, টুইস্টার পেয়ার কেবল, এই তারটা ব্যবহার করে বাসায় যে আমাদের ওয়াইফাই রাউটারে যে ইন্টারনেটের লাইনটা দেওয়া হয় যে তারের মাধ্যমে, সেটাই হলো সেই তার, আর এটা হলো ফাইবার অপটিক কেবল। আচ্ছা, এখন আসো এই তারগুলোর গঠন নিয়ে আলোচনা করি। টেলিফোন কেবলের গঠন, আসলে এটা একটা ফোর ফেয়ারের তার, এই তারটা এখন আর ওই রকম ব্যবহৃত হয় না কোনো ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে, সো এই জন্য এই তার নিয়ে ডিটেলসে আমি কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, এটা একটা কানেক্টর, টেলিফোন কেবলের গঠনে আমাদের মূল বিষয় হলো কোয়েক্সিয়াল কেবল নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, কোয়েক্সিয়াল কেবলের গঠনটা দেখো, এই তারটা আমরা সাধারণত ডিশের লাইনের যে টেলিভিশনে যে ডিশের লাইনগুলো আছে সেই লাইনের তারগুলো ব্যবহার করা হয়। আমরা আসলে এই তারটা অনেকেই দেখছি যে তারের ভিতরে কি কি অংশ থাকে। আচ্ছা, ওপরে যে অংশটা থাকে সেটা হলো আউটার অপার, ব্রাইডেড শেল্ড, ফয়েল শেল্ড, ডাইলেকট্রিক আইসোলেশন, আর হলো মেইন কন্ট্যাক্টর, মানে কোর, যেটা দিয়ে ডাটা আদান প্রদান ঘটবে। আচ্ছা, এটা তামা অথবা পিতলের হতে পারে। আচ্ছা, এই তারটার জন্য একটা কানেক্টর ব্যবহার করা হয়। কানেক্টর বলতে বোঝাচ্ছে যে আমরা যখন এই তারটা টেলিভিশনের সাথে সংযোগ করব, এই তারের মাথায় একটা কানেক্টর ডিভাইস লাগানো থাকে, সেটাকে বলা হয় কানেক্টর। আচ্ছা, কোয়েক্সিয়াল কেবলের ডাটা ট্রান্সফার রেট হলো 200 Mbps পর্যন্ত হতে পারে, মানে প্রতি সেকেন্ডে 200 Mbps ডাটা ট্রান্সফার করতে পারে এবং ডাটা লস কম হয়। কুইকজেল কেবল দুই প্রকার, একটা হলো থিনেট আর একটা হলো থিকনেট। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল গঠনটা একটু দেখি আমরা। এটা টোটাল চার জোড়া তার থাকে, প্রত্যেকটা জোড়া ডিএনএর মতো করে পেঁচানো থাকে, এমনকি প্রত্যেকটা জোড়াতে একটা কমন কালার থাকে, সেটা হলো সাদা। এই দেখছো প্রত্যেকটাতে একটা করে কমন কালার আছে, সাদা। আর এটা ওয়্যার পেয়ার, ফয়েল শেল্ট, আর এটাকে বলা হয় জ্যাকেট।
আচ্ছা এই তারের এটা হলো এটা একটা কানেক্টর, এই কানেক্টরটার নাম হলো RJ45। এই কানেক্টরটা তারের মাথায় লাগানো থাকে। আমরা যখন বাসায় ইন্টারনেট লাইন আনি, ওয়াইফাই রাউটারে যখন এই তারটা সংযোগ করা হয়, এই তারের মাথায় যে একটা ছোট্ট একটা ক্লিপের মতো লাগানো থাকে সেই ক্লিপটাই হলো কানেক্টর, আর এই কানেক্টরটার নাম হলো RJ45। আচ্ছা টুইস্টেড পেয়ার কেবলে ডাটা ট্রান্সমিশন লস অত্যন্ত বেশি এবং ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 5 মেগাহার্টজ। এর ব্যান্ডউইথ 10 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হতে পারে। টুইস্টেড পেয়ার কেবলটা দুই ধরনের, একটা হলো STP আর একটা হলো UTP। STP মানে হলো শিল্টেড টুইস্টেড পেয়ার, আর UTP মানে হলো আনশিল্টেড টুইস্টেড পেয়ার। ফাইবার অপটিক কেবলের গঠনটা এটা দেখি আমরা, এই যে দেখি আমরা এই তার উপরের অংশটাকে কি বলা হয় জ্যাকেট, এরপরে অংশটাকে কি বলা হয় স্ট্রেংথ মেম্বার, কোটিং, ক্লাডিং, কোর। এইখানে দেখো ক্লাডিং আর হলো কোর, এই দুইটা সাধারণত কাচের থাকে মানে গ্লাস। এই তারের ভিতর দিয়া ডাটা আদান প্রদান হয় আলোর মাধ্যমে, তো এই জন্যই ক্লাডিংটা আর এই কোরগুলো সাধারণত কাচের থাকে। আচ্ছা এই তারের সবচেয়ে বড় অসুবিধা হলো এই তারটা ইউ আকৃতি করা যায় না। ইউ আকৃতি করলেই যে ভিতরে যে গ্লাসটা থাকে কোরটা সেটা ভেঙে যায়, তো এই তারটা কখনো ইউ আকৃতি করা উচিত না। আচ্ছা এটা হলো কানেক্টর অপটিক্যাল ফাইবার। এই তারটা আমরা কোথায় সাধারণত ব্যবহার করি একটু খেয়াল করো, এই যে তারটা দেখতেছো এটাকে বলে সাবমেরিন কেবল। এই সাবমেরিন কেবলগুলো ব্যবহার করা হয় একটা দেশের সাথে আরেকটা দেশে যখন কমিউনিকেশন করতে হয়, তখন এই তারের ভিতর দিয়ে সাবমেরিন কেবলের ভিতর দিয়ে ডাটা আদান প্রদান ঘটে। আচ্ছা এই সাবমেরিন কেবলগুলো সাধারণত ফাইবার অপটিক্যালে তৈরি করা থাকে। আচ্ছা এই কেবল আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার করে। এই তারটা উচ্চ ব্যান্ডউইথ সম্পূর্ণ যা 100 Mbps থেকে 2 Gbps পর্যন্ত হতে পারে। বিদ্যুৎ চুম্বক প্রভাব মুক্ত এই তার। আচ্ছা এরপর আসা তারবিহীন প্রযুক্তি নিয়ে একটু আলোচনা করবো আমরা। তারবিহীন প্রযুক্তি হলো তিন ধরনের, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, রেডওয়েভ। এখানে তিনটা ছবি দেখো, এখানে তিনটা ছবি দেখো, তিনটার মধ্যে যে কোনটা কোন প্রযুক্তি সেটা একটু দেখি। তার মানে মাঝখানে একটা হলো মাইক্রোওয়েভ, মানে মোবাইল কমিউনিকেশন করার মাধ্যমে মোবাইল কমিউনিকেশন যে ঘটে এইটা হলো মাইক্রোওয়েভ পদ্ধতিতে হয়ে থাকে। আচ্ছা এইটা হলো রেডিওওয়েভ, রেডিওওয়েভ মানে হলো আমরা যে বাসায় যে রেডিও শুনি, রেডিওওয়েভ অ্যান্টেনা থাকবে, ট্রান্সমিটার, রিসিভার থাকে, এগুলো হলো রেডিওওয়েভ। আর হলো ইনফ্রারেড প্রযুক্তি, মোবাইল সরি রিমোট কন্ট্রোল এবং টেলিভিশনের সাথে যখন কমিউনিকেশন করে সেটা তো অবশ্যই তারবিহীন, ঠিক আছে। তো এই প্রযুক্তিটাকে বলা হয় ইনফ্রারেড প্রযুক্তি। আমাদের বাসায় বাচ্চাদেরকে অনেকে আমরা খেলনা কিনে দিই, এই খেলনাগুলা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে হয়, এই প্রযুক্তিটাকেও বলা হয় ইনফ্রারেড প্রযুক্তি। আচ্ছা দলগত কাজ, যেহেতু এখনো তোমরা আলাদা আলাদা ভাবে আছো, তো দলগত কাজ তোমরা অনলাইনে সেরে নিবা। তোমার কলেজে কম্পিউটার ল্যাব গঠনে কোন মাধ্যম উপযোগী? আমরা দুইটা মাধ্যম আলোচনা করছি, একটা হলো তার, একটা হলো তারবিহীন মাধ্যম, এবং কেন তা তোমরা সেটা ব্যাখ্যা করবা। আচ্ছা আমরা শর্ট কোয়েশ্চেন দেখি আমরা কি শিখলাম। কোএক্সিয়াল কেবলের ব্যান্ডউইথ কত তোমরা একটু মনে মনে চিন্তা করে নিজেরাই অ্যান্সার দেবা। টুইস্টেড পেয়ার কেবলের কমন রঙের তার কোনটা, আমি কিন্তু বলছি কমন রঙ, টোটাল 4 জোড়া তার ব্যবহার করা হয়, তার ভিতরে একটা কমন রঙ আছে। কোন কেবল আলোর গতি নিয়ে ডাটা প্রেরণ করে একটু আগে বলছি, একটু ভালো করে পড়ে ইকুয়েশন গুলোর অ্যান্সার তোমরা শিখে নিবা। তোমাদের অর্পিত কাজ হলো দৈনন্দিন জীবনে ডাটা কমিউনিকেশনের মাধ্যমগুলো বর্ণনা করো, মানে আমরা যে ডাটা কমিউনিকেশন যে মাধ্যমগুলো আছে দৈনন্দিন জীবনে এটা আমাদের ব্যবহার আমরা কিভাবে করতে পারি সেগুলো তোমরা একটু বর্ণনা করবা। ওকে সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।